সেবা তোলা তোরা কিন্তু জুতা দেয়া বাইরে আর তোর কিন্তু দাঁত একটা না তোর কিন্তু নাক ভেঙে গেলাম যা আমার টাইমলাইন থেকে সেবা তোলার আসসালামু আলাইকুম আমি কোলারো টিভি থেকে এয়ার সাজ্জাদ প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ইতিমধ্যে স্ক্রিনে দেখেছেন যে আশাদ হোসেন পং পং সেবাতুল্লাহকে লাইভে কি বল প্রিয় দর্শক ভিডিওটা শুরু করার আগে আমি বলে দিচ্ছি যে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটি দেখার আগে একটু অনুরোধ করলেও ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যে আশাদ হোসেন পং পং সেবাতুল্লাহকে কীভাবে গালাগালি করলো ভিডিও কলে তারা লাইভে এসে প্রিয় দর্শক আমরা সেবাতুল্লাহকে নাস্তিক হিসেবে চিনি কেউ কেউ আবার অমুসলিম হিসেবে চিনি কেউ আবার এ আপনার কী বলে কুরআন শরীফকে বাথরুমে ফেলার জন্য আমরা তাকে কাফেরও বলি অথবা কেউ আবার শব্দ হিসাবেও সেবাতুল্লাহকে সেবাতুল্লাহকে আমরা চিনি তবে এমন একটাই কঠিন ধুলাই দিয়েছে আশাদ হোসেন পং পং যদিও ওয়েও একটা ছাগল মার্কা আপনারা ফুল ভিডিওটি ইনশাল্লাহ দেখবেন প্রিয় দর্শক সেবাতুল্লাহ সেবুদা ইতিমধ্যে আপনারা জানেন যে ইসলাম বিরোধী কথা বেশি বলে কারণ পাগল হোক ছাগল হোক কিন্তু আমরা বুঝি কতটুকু পাগল আর কতটুকু ছাগল তবে ও যে নাস্তিক আশাদ হোসেন পং পং আবার সেটা প্রমাণ করিয়ে দিলেন যদিও আশাদ হোসেন পং পংকে আমরাও সাপোর্ট করি না হয়তো তাকে একটু বিনোদনের জন্য মানুষ দেখে বা আমরা দেখি বা আপনারা দেখেন এই কারণে আমার পরিশেষে আমি কথা বলতে চাই যে সেবাতুল্লাহ সেবুদা কিন্তু আসলই নাস্তিক কারণ পাগলের ভান ধরে আর কিছু তো বয়স তো শেষ হয়ে গেছে 75-এর বাহিরে এই কারণে মাথার সেন্সিটিভ হয়তো নষ্ট হয়ে গেছে ক্লিক করা আছে বা তার ছিঁড়া আছে এই কারণে কিছু মানুষ কিছু বলছে না প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও কথা বলছেন সেবাতুল্লাহ সেবক আপনারা হয়তো কিছুদিন আগে একটা ভিডিও লাইভে দেখেছেন যে টিভি এসকে মিডিয়ার টিভি চৌধুরীকে অপমান করেছে সেবুদা গালাগালি করেছে অশ্লীলভাবে প্রিয় দর্শক আরও দেখেছেন আপনারা অনন্ত জলিলের লগেও লাগালাগি করছে মালিক আফসারি সাহেবের সাথেও লাগালাগি করছে শেষ পর্যন্ত আমাদের ফ্রেন্ড সানিয়া মিতুর সাথেও এরকম লেগেই থাকে কারণ ও পাগল হয়ে গেছে মেন্টালিটির প্রবলেম আছে আর দ্বিতীয়ত নাস্তিক আর তৃতীয়ত শব্দবাজি করে আর আমাদের প্রধানমন্ত্রী তো গালাগালি করেছেন এই নাস্তিক সেফুদা এই কারণে আশাদ হোসেন পং পং তার জবাব পুরোটাই দিচ্ছে দর্শক আমি ভিডিওটা ফুল স্টার্ট করার আগে আমি এতগুলো কথা কেন বলতেছি কারণ সেবাতুল্লাহ সেবুদার কিছু অংশ আমি তুলে ধরছি কেন কারণ আসলে যে নাস্তিক দেখুন আশাদ হোসেন পং পং ওর মতো একটা পাগল হয়তো একটু ছাগল হলো কিন্তু নাস্তিক না এই কারণে আজকে আমার ভিডিও লাইভটি ফোরে শো আকারে কথা বলা আশাদ হোসেনের পং পং এর পক্ষে নিয়ে আজকে আমার টপিকটা ভিডিও জুড়ে থাকবো আমি ইয়ার সাজ্জাদ আপনার ধৈর্য সহকারে দর্শক চলুন দেখে আসি ভিডিওগুলো তো কী বললো আশাদ হোসেন পং পং সেফুদাকে সেবাতুল্লাহ তোরা কিন্তু জুতা দেয়া বাইরে আর তোর কিন্তু দাঁত একটা নাই তোর কিন্তু নাক ভেঙে গেলাম যা আমার টাইমলাইন থেকে সেবাতুল্লাহ কইতেছে যা তোর দেখলেই আমার মুখ খারাপ করা লাগে আমি চাই তোর সাথে মিট কর তোর মতো সেবাতুল্লাহ আসাদের পার কাছে বসতে না সর আইন্দ সর 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 সেপথ আইন্দ সর মনে চেতাইস না ভরিয়া দেবো কিন্তু দেখ বাংলাদেশের সমসাময়িক বিষয়ের টপিক লইয়া আইসি নাস্তিক মাস্তিক আইয়া দেখ আমার মাথা খারাপ করিস না সমসাময়িক বিষয় নিয়ে আইসে কথা বলতে যুক্তিসঙ্গত আমার মুখটা খারাপ করাস না দেখ সেবাতুল্লাহ তোরা কিন্তু দিমো কিন্তু পড়বে অ্যান্ডাজ যা ভালো লাগলে লাইভ দেখ কোনো কোনো হ্যারেসমেন্টমূলক বাংলাদেশে কোনো বিষয় তুই কথা হয় না কারণ তুই মুসলমান না তুই নাস্তিক তুই আমার কোরআন পড়ছো এরপর থেকে তোর সাথে কোনো সম্পর্ক নাই তোর এক তালাক দুই তালাক তিন তালাক চোদ্দ তালাক একটা নাস্তিকের সাথে একটা মুসলমানের সম্পর্ক হয় না আমার কলেজে আদেশ আমার কোরআন শেষ এখন তুই চুপ থাক ওই লাইভ দেখ কোনো কমেন্ট দিবি না নাহলে চলে যা তোর আইডি কিন্তু খাই গেলাম কত একটাই আইডি খাই গেলাম আর একটা কমেন্ট দিবি তোর আইডি খাই গেলাম তোরে মই দেখতাম না যেদিন কোরআন কোরআন কোরআনের আগে তুই গালি দিয়ে সব দেশ পড়তাম অমুক তমুক কিছু কই না মনে করছে এটা পাগল মট্টাত খাই গালি দিয়েছে যাও কিন্তু যেদিন তুই কোরআন পড়ছ এরপর থেকে তোর সাথে পিরিট নেই সেবাতুল্লাহ তুই বলক খা সুয়ার ওকে যা বলক দিতে বাধ্য হইলাম তো ভিডিওগুলো কী বলছে আশাদ হোসেন পং পং আসলে কি নাস্তিক যেগুলো ধর্মবিরোধী কথা বলে যারা মানুষের অভিশাপ নেয় তাদের কেউই পছন্দ করে না পৃথিবীতে সে পাগল হোক বা ছাগল হোক কিন্তু তার একটা লিমিট থাকে কারণ সেবাতুল্লাহ সেবুদা এমন একটা পাপ করছে যে কোরআন শরীফকে বাথরুমে ফেলে এর অভিশাপ মৃত্যুর পরও যাবে না কারণ আমার মনে হয় না পৃথিবীর বুকে তাকে দোয়া করার মতো কেউ আছে তবে এখানে একটা কথা রয়ে যায় কথাটা হচ্ছে যে সেবাতুল্লাহ সেবুদা দেখুন 28 বছর অস্ট্রেলিয়াতে আছে একা খায় একা ঘুমায় একাবারে থালা বাসন মাজে মানে এই বয়সে
কারণ অস্ট্রেলিয়া যাওয়ার কারণটা কি, সে রাষ্ট্রবিরোধী কথা বলে, দেশবিরোধী কথা বলে, ইসলাম বিরোধী কথা বলে, মানে ব্যাপকভাবে আলোচিত এই সি এ ফাতুল্লাহ সেবুদা আপনারা চেনেন, আর নতুন করে পরিচয় দেওয়ার মতো আর ক্ষমতা আমার নেই, কারণ আমরা সবাই আপনারা আরও জানেন যে নাইমিলি ফাইকো গালাগালি করেছে এই সি ফাতুল্লাহ সেবুদা তার ভিডিও ফুটেজে 2019 শেষের দিকে 20 দিকে আপনারা দেখেছেন সে ভিডিও, মানে এমন কোনো মানুষ নেই যে সি ফাতুল্লাহ সেবুদা গালাগালি করে নাই করে বা অসভ্য, তার একটাই দুর্বলতা কুচি কুচি সুন্দর, তবে তার মেন্টালিটি কতটুকু খারাপ হয়ে গেছে দেখেন, বুড়ো হলে কতটুকু খারাপ হতে পারে এই নাস্তিক। আবার দেখবেন মাঝে মাঝে হিরো আলমকে তার পুত্র দাবি করেন যে পালক পুত্র, এরকম ধরনের তার ছেঁড়া পাগল নাস্তিক, এরকম টাইপের যে নাস্তিক সিফাতুল্লাহ সেফুদা তার কথা মানুষ আমরা জানি সবাই, আমরা বিশ্বাস করি না, কারণ পাগলের মতো হাফ মেন্টালি বলা যায়, তার নিজেকে বড়লোক দাবি করে, আর আমাদের যে আমরা অডিয়েন্স যারা আছে আমাদের গরিব দাবি করে, আর আমাদের বাংলাদেশকে নিয়ে মানে খারাপ খারাপ ধারণা দিয়ে কথা বলে এই সিফাতুল্লাহ সেফুদা। দর্শক কথা বাড়াবো না, আমার কথাবার্তা যদি ভুল হয়ে থাকে আমার সাথে দেখবেন।